আসসালামু আলাইকুম মরহামী আবারকায়াত সম্মানিত দর্শকমন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের বেশ কাজে আসবে ভিডিওটি হচ্ছে কোনো মানুষকে যদি আপনি বৈধ পন্থায় বাধ্য করতে চান তাহলে এই আমলটি আপনাদের অত্যন্ত কার্যকর হবে ঠিক আছে তো অবশ্যই এটা বৈধ পন্থায় করবেন অবৈধ বেলায় কোনো কাজ হবে না একটা ছেলে একটা মেয়ের সাথে বন্ধুত্ব স্থাপন করতেছে অথবা একটা মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব স্থাপন করতেছে আর কিছু নয় এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ ঠিক আছে কারণ ইসলাম সাপোর্ট করে না যে একটা ছেলে বেগানা পুরুষ বেগানা মহিলার বন্ধুত্ব এটা ইসলাম সাপোর্ট করে না আর যেসব ইসলাম সাপোর্ট করে না ওইসবে আপনি ইসলামিক আমল ইসলামিক তদ্বির করে কোনো পরিমাণ লাভ পাবেন না ঠিক আছে কাজ তো হবেই না উল্টা আপনার পাপ তো আর হবেই ঠিক আছে তো একটু বুঝে শুনে এসব করিয়েন এটা বলতে পারবেন না যে আমরা তো শুধু কথা বলবো বন্ধু ওইরকম বন্ধুর কোনো ডিসিজন ইসলাম দেয় নেই ঠিক আছে এরকম বন্ধুত্ব সবাই করে বন্ধুত্ব থেকে দেখা করা দেখা থেকে স্পর্শ করা স্পর্শ থেকে করতে করতে একটা অবিবাহিত মেয়ে তার সতীচ্ছাদ পর্যন্ত নষ্ট করে ফেলে ঠিক আছে এটা হচ্ছে তানের দুকার এটা হচ্ছে সম্পর্ক বন্ধুত্ব বন্ধুত্ব কোথায় থেকে কোথায় নিয়ে পৌঁছে ঠিক আছে তো যাই হোক এসব যদি আপনার উদ্দেশ্য নাও হয় খারাপ কোনো কিছু উদ্দেশ্য না হয় কিন্তু কেউ তারপরেও কিন্তু এসব করা যাবে না কারণ শুরুতেই যে ভালোবাসাটা হয় ওই ভালোবাসা শুরুতেই কেউ কোনো মেয়ে এটা বুঝে না কোনো ছেলে এটা বুঝে না যে এটা আমাদেরকে জিনা পর্যন্ত নিয়ে যাবে ঠিক আছে ওইটা কিন্তু দাপে 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 এগিয়ে যায় এটাই হচ্ছে তানের মিশন শয়তানের মিশন পাশ হওয়ার পর দেখবেন ব্রেকআপ ছেলে আর পাত্তা দেবে না শেষ মেয়েটা কী হারাইলো চরিত্র সব কিছু হারাইলো এখন আর ভালোবাসা হারাইলো তাই না তো সেটা না একমাত্র বৈধ পন্থায় কাউকে যদি ভালোবাসেন আর এটা আপনার তাকে অর্থাৎ অর্থাৎ বিয়ের আগে মনে করেন কাউকে ভালোবাসতেন বিয়ে করার উদ্দেশ্যে তো যদি আপনার মনে এটা চা তাকে যে কোনো অবৈধ কাজ ছাড়া অর্থাৎ আল্লাহর নাফরমানি ছাড়া গুনাহের কাজ ছাড়া ওই মানুষকে আর চাইলে আল্লাহ তালা আপনার করে দিতে পারেন যদি এই আত্মবিশ্বাস আল্লাহর প্রতি আপনার থাকে তাইলে আপনি এই আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার আশা পূরণ করবেন আর ওই মানুষকে বিয়ে করলেই যে আর ওই মানুষের স্ত্রী আপনি হয়ে গেলেই যে সারা জীবন আপনার সুখী হয়ে যাবেন ওইটাও হতে পারে না ঠিক আছে সুখী হবেই হবেন কিনা এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন ঠিক আছে তাই আল্লাহর উপর ছেড়ে দিবেন তাহলে খুব ভালো ফল পাবেন যেটা পরবর্তীতে ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে ঠিক আছে তো উসিলা হিসাবে এগুলো করতে পারেন আল্লাহ যদি ভালো চান তাইলে হবে আল্লাহ যদি এটা রমঙ্গল চান যদি মনে করেন যে এটার দ্বারা আপনি কাময়াব হবেন না এটা নাও হতে পারে তাই নিরাশ হবেন না আসুন এখন শুরু করে কী করতে হবে তো যেটা তদ্বির এটা হচ্ছে আপনি প্রতিদিন এক শতবার পাঠ করবেন সেটা হচ্ছে ইয়া কুলুবি কুলোবি বাহু ইলাইয়া ঠিক আছে আমি আবার বলতেছি ইয়া মোকাল্লিবাল কুলুবি কল্লিব কালবাহু ইলাইয়া ওইটা যদি আপনারা কোনো ছেলের জন্য করেন তাইলে যেরকম আমি বলছি ঠিক সেই রকম আপনারা বলবেন আর যদি আপনারা কোনো ছেলে কোনো মেয়ের জন্য বলেন অর্থাৎ পুরুষ মহিলার জন্য যদি করতে চান আপনি পুরুষ হয় যদি আপনি আমল করেন তাহলে একটা একটু একটা শব্দ একটু অন্য রকম পড়তে হবে যেমন কালবাহু ঠিক আছে আমি বলছি কালবাহু ইলাইয়া একদম শেষের আগের যে শব্দ ঠিক আছে কালবাহু কালবাহুর জায়গায় আপনি বলবেন বাহা ওইটুকু বলবেন যদি আপনি কোনো মহিলার থাকেন অর্থাৎ পুরুষ ব্যক্তি যদি পড়েন তাইলে কালবাহা পড়বেন আর মহিলা ব্যক্তি যদি পড়েন পুরুষের জন্য তাইলে কালবাহু পড়বেন ঠিক আছে পুরুষের বেলায় কালবাহু আর মহিলার বেলায় কালবাহা এতটুকুই ওইটাই অনেকে বুঝবেন না আর কি এরকম বুঝাইলে আপনারা বুঝবেন না মনে করেন আপনি আপনি মহিলা ঠিক আছে আপনি মহিলা হয়ে পুরুষের জন্য করতেছেন যদি মহিলার জন্য করেন তাইলে তো কাল বাহাই বলবেন আর যদি আপনি মহিলা এখন আপনি পুরুষের জন্য করতেছেন তাইলে কাল বাহু পড়বেন ঠিক আছে আপনি মহিলা হলে কাল বাহু আপনার আর কোনো কিছু এদিক সেদিকে কান দেওয়ার প্রয়োজন এই বাহা পড়বেন না বাহু পড়বেন কি পড়বেন শুধু বাহু পড়বেন আপনি যদি মহিলা হয়ে থাকেন এবার আসুন যারা পুরুষ আমি যেরকম পুরুষ আপনারা যদি এরকম পুরুষ হয়ে থাকেন আর কোনো মহিলার জন্য এটা করতে চান করেন তাইলে আপনারা বলবেন কাল বাহা ঠিক আছে এ থেকে পরিষ্কার বুঝিয়ে বলার কোনো ক্ষমতা আমার নাই ঠিক আছে তো এটা আপনারা সাত দিন করবেন বেশ ভালো হয় একুশ দিন পর্যন্ত ট্রাই করবেন চালিয়ে যাবেন ইনশাল্লাহ এর ভিতরে খুব ভালো ফল পাবেন ঠিক আছে আল্লাহ তালা আপনাদের মনের উদ্দেশ্যকে পূর্ণ করুন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি